আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী অত্যন্ত মর্মাহত এবং গভীর শোকাহত অবস্থায় আপনাদেরকে জানাচ্ছি যে সারা বিশ্বের সকল মুসলিমের নয়নের মণি হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় অভিভাবক আমাদের প্রিয় কোরআনের পাখি হজরত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তিনি আর আমাদের মধ্যে নেই তিনি এই ইহজগতের মায়া ছেড়ে পরজগতে মহান রব্বুল আলমিনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আমরা জানি যে তিনি গতকাল অর্থাৎ তেরোই অগস্ট বিকালের দিকে বুকে ব্যথা অনুভব করেন এবং তাকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় এবং আজ বাংলাদেশ সময় রাত আটটা চল্লিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থাতে পরলোক গমন করেন তার সম্বন্ধে কিছু তথ্য বলে রাখা দরকার দু সালের উনতিরিশে জুন রাজধানীর শাহিনবাগে তার নিজের বাসা থেকে তিনি গ্রেপ্তার হন এবং দু সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি আছেন সারা বিশ্বের সকল মুসলিম বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী তারা সকলেই কমবেশি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির হৃদয় জুড়ানো হৃদয়ের দাগ কেটে যাওয়া কোরআন এবং হাদিসের ভাষ্য শুনতে অভ্যস্ত শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল তাই সারা বিশ্বের মানুষ তথা মুসলিম সমাজ তার মৃত্যুতে অত্যন্ত শোকাহত এবং মর্মাহত আমরা চাই প্রত্যেককে যেন এই প্রিয় হজরতজির রুহের মাগফিরাতের জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে যেন সমস্ত রকম খারাপিক থেকে হেফাজত করেন তার জীবনের সমস্ত কৃত ভুল যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন এইভাবে আমরা দোয়া করব এবং তাকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন আমিন আসসালামু আলাইকুম